আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে 13 শ্রমিক নিহত, আহত দুইজন ইট ভাটার ছাউনিতে ঘুমিয়েছিলেন তারা। সেফ জোন তৈরি করে রোহিঙ্গাদের রাখাইনে রাখার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর, ফেরত নিতে বাধ্য করতে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রাঙামাটিতে পর্যটকের ঢল, হোটেল মোটেল ব্যবসা জমজমাট, পর্যটন স্পটগুলো যুগোপযোগী করার দাবি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ইটভাটার লেবার শেডে ট্রাক উল্টে পড়ে নিহত হয়েছে 13 শ্রমিক। ভোর 5:30টার দিকে ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। পুলিশ ও এলাকাবাসী জানায়, ইটভাটার জন্য নেওয়া একটি ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় হঠাৎ তা উল্টে গিয়ে ভাটার লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের উপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় থাকা 12 শ্রমিক নিহত হয়, আহত হয় আরও 2 জন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি, তবে নিহতরা সবাই উত্তরবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। রোহিঙ্গা সংকট সমাধানে দেরি হলে রাখাইনের অভ্যন্তরে সেফ জোন তৈরি করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের রাখার প্রস্তাব নতুন করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিশাল রোহিঙ্গাদের দায় বিশ্ববাসীকেও নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক বিশ্বকে আরও চাপ দিতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর দেলোয়ার হোসেন। তা না হলে মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত নেবে না বলে জানান তিনি। মিয়ানমারের অনিচ্ছা, প্রক্রিয়াগত জটিলতা সহ নানা কারণে রোহিঙ্গাদের ফেরত প্রক্রিয়া আটকে আছে। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। প্রতিবেশী কয়েকটি শক্তিশালী দেশ পাশে থাকায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নেওয়া সংক্রান্ত আন্তর্জাতিক বিশ্বের আহ্বানেও সাড়া দিচ্ছে না দেশটি। এ অবস্থায় রোহিঙ্গাদের আপাতত আশ্রয় দেওয়ার জন্য রাখাইনের অভ্যন্তরে একটি সেফ জোন গড়ে তোলা সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব আবারও সামনে নিয়ে এসেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাতিসংঘকে এ বিষয়ে বলেছেন বলে জানান তিনি। রাখাইন প্রভিন্সে একটা সেফ জোন যাতে লোকগুলো ওখানে থাকতে পারে, এবং এটা ইউএন মডেল, এটা আমরা একা দায়িত্ব নিব না। এই রিজনের যে উন্নয়নের যাত্রা আমরা আশা করি, অনিশ্চয়তা দেখা দিলে সবার জন্য এটা অসুবিধা হবে। সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান চাই, এটাই আমি তাদের বলেছি। নিরাপদ অঞ্চল না হলে রোহিঙ্গাদের ফেরত সমস্যার সঠিক সমাধান হবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর দেলোয়ার হোসেন। মিয়ানমারের ভেতরে যদি কোনো একটা সেফ জোন অথবা একটা নিরাপদ এলাকা তৈরি না করা হয়, তাহলে এই রোহিঙ্গারা যারা এখান থেকে যাবে আর যারা ওখানে আছে, তারা কেউই কিন্তু ওই রকম একটা নিরাপদ এবং একটা সুস্থ পরিবেশের মধ্যে যাবে না। এখন যদি তারা সুস্থ পরিবেশের মধ্যে না যেতে পারে, তাহলে তো এই সমস্যার সমাধান হচ্ছে না। কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আগেও ফেরত গিয়েছে, সেই রোহিঙ্গারা আবার বাংলাদেশে ফেরত আসছে, এবং এখন যেহেতু মিয়ানমার সরকার অনেক বেশি অসহযোগিতা করছে, ফলে তাদেরকে বাধ্য করাটা খুবই জরুরি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর একটা গ্রহণযোগ্যতা আছে এবং তারাও এই ধরনের কথা বলছে। রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বহুমুখী পদক্ষেপ লাগবে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। পর্যটকের ঢল নেমেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে। হোটেল মোটেল সহ শহরের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাও এখন জমজমাট। পর্যটন স্পটগুলোর সংস্কার ও যুগোপযোগী করার দাবি পর্যটকদের। রাঙামাটি থেকে নন্দন দেবনাথের রিপোর্ট। ইট পাথরের শহর ও যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটছে রাঙামাটিতে, উপভোগ করছে
পাহাড়া হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য। শুভলং ঝর্ণা, রাজবন বিহার, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জাদুঘর, ডিসি বাংলো, পলয়েল পার্ক, কাপ্তাই লেক, পেদাটিংটিং, টুকটুক ইকো ভিলেজ সহ কাপ্তাই লেকের পাড়ে গড়ে ওঠা বিভিন্ন পর্যটন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত। নিরাপত্তা ব্যবস্থায় খুশি হলেও স্পটগুলো সংস্কার না হওয়ায় হতাশ অনেকে। সৌন্দর্য অনেক সুন্দর, আর রাঙামাটিতে যেটা দেখেছিলাম যে পর্যটন যেরকম ছিল আগে এখন অনেক উন্নয়ন হয়েছে, অনেক ভালো লাগছে। রাঙামাটি আরো অনেক উন্নত হলে আমরা যারা অনেক দূর দূরান্ত থেকে আসি আরো অনেক ভালো হবে। রাঙামাটিতে তো বর্তমানে প্রচুর পর্যটক আসতেছে, ওদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা পর্যটন পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত এবং নিরাপত্তা দিয়ে যাচ্ছি। স্পটগুলোকে আরো আকর্ষণীয় করতে সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছেন রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক। ঝুলন্ত ব্রিজের আধুনিকায়নের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা খুব শীঘ্রই এ বিষয়ে আমরা একটা নতুন ব্যবস্থা দেখতে পাব। আগেই বুকিং হয়ে গেছে পর্যটন মোটেল সহ প্রতিটি হোটেলই। এখানে প্রচুর টুরিস্ট এখন, এবং কেউ হোটেল আসতেছে, কেউ দৈনিক এসে ঘুরে চলে যাচ্ছে। এখন ভালো সাড়া পাচ্ছি আমরা, হয়তো আমাদের এই সাড়াটা আমাদের আগামী দুই মাস থাকার সম্ভাবনা রয়েছে। সরকার কার্যকর উদ্যোগ নিলে রাঙামাটিতে দেশি পর্যটকদের পাশাপাশি বাড়বে বিদেশিদের আগমন। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রসঙ্গ আন্তর্জাতিক, এবার ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আয়ের উৎস বন্ধ করে বিরোধী দলীয় নেতা গুয়াইদোকে অর্থ সংস্থানের চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। বৃহস্পতিবার মার্কিন রাজ্য সংস্থার একটি বৈঠকে উপদেষ্টা বল্টন ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর সরকারকে দেউলিয়া, অগণতান্ত্রিক এবং জটিল বলে উল্লেখ করেন। মাদুরোকে অন্যান্য দেশের সমর্থন থেকে দূরে রাখতে মার্কিন প্রশাসন কাজ করছে বলে জানান তিনি। তবে গুয়াইদোকে মার্কিন সমর্থনের জন্য তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মার্কিন সেক্রেটারি মাইক পম্পিও ভেনেজুয়েলার বর্তমান সংকট নিরসনে শনিবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলরের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। এর আগে ভেনেজুয়েলার সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দানকারী জুয়ান গুয়াইদোর প্রতি সমর্থন জানিয়ে তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এর জেরে মার্কিন কূটনৈতিকদের 72 ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট মাদুরো। ভেনেজুয়েলায় এই আন্দোলনে এরই মধ্যে 12 নাগরিক নিহত হয়েছে। সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।